বিয়ানীবাজারের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে চার চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী, আট নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম বাবুল, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌসুদ্দিন। চতুর্থ ধাপে অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজে শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণে ১০ ইউনিয়নের ৯৫টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৯৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪২৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪২৫টি ভোটকক্ষের দায়িত্বপ্রাপ্ত ৮৫০ পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কাপড়ের জগতে ছেলেদের অত্যাধুনিক লাইফস্টাইলের নতুন সমাহার নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে পকেট। শনিবার পৌর শহরের ইনার কলেজ রোডের মহিব কমপ্লেক্সে দ্য ম্যানস ওয়ার্ল্ড স্লোগানে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে ক্রেতা, ব্যবসায়ী বৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে ছেলেদের শার্ট, পাঞ্জাবি প্যান্ট, হুডি, বেল্ট সহ লাইফস্টাইলের সকল পণ্য। সিলেট মুক্ত দিবসে বিএনপি আয়োজিত সমাবেশে নিজেদের মধ্যে হট্টগোলে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ প্রাঙ্গণে করেছেন ভাঙচুর। শনিবার নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশস্থলে দলটির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হবিগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মকসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ৯:৩০টার দিকে হবিগঞ্জ সদর থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মকসুদ মিয়া সদর থানার দুর্লভপুর গ্রামের মৃত ইয়াকুব মোল্লার ছেলে। মৌলভীবাজারের জুড়িতে কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরায় বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দুই গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।